নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকালটা খুব সুন্দর, আকাশটা দেখুন কত সুন্দর। সকালে সবাই স্টেশনে আসে মর্নিং ওয়াক করতে, ইভিনিং ওয়াক করতে। তো আমরা বেশি যাই না, মাঝে সাঝে যাই। তো আমি রাস্তায় হাঁটছিলাম আর পাথরের উপরে দুটো শালিক বসেছিল, তো সেই দুটো ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু শালিক দুটো আর একসাথে হচ্ছে না। যতবার ভিডিও করতে যাচ্ছি ততবার উড়ে যাচ্ছে। কবিদের দুটো দেখুন কি সুন্দর, একে অপরকে আদর করছে ও খেলা করছে ওরা। তো আমি একটুখানি রাস্তা হেঁটে আসলাম, ঘরে এসে বাকি কাজ করলাম, বাসি কাজ করে স্নান টান করে পুজো সারলাম, তারপর চা বানাচ্ছি মা আর ছেলে আমরা বসে একটু চা খাবো। ওর বাবা তো ডিউটি গেছে, ও চা খেয়ে গেছে সকালে। তো চা খেয়ে আমি এখন ভাত বসিয়ে দিব, আজকে নিরামিষ তাই বানাবো আমি কাঁচকলা ভাজা, বেগুন ভাজা আর সব কিছু দিয়ে একটা তরকারি। ওর বাবা ডিউটি গেছে তাই পনির আনতে পারলো না, নিরামিষে পনির না থাকলে আমার ভালো লাগে না, তবু খেতে হবে, ডিউটি গেছে এখন। তো আমি রান্না করছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, ও আসবে খেতে 9:30। তো আমি এইদিকে রান্না করছি আর এইদিকে আজকে রৌদ্র দিয়েছে অনেক, সব কাপড় কাচলাম, অনেক কাপড় কেচেছি, আজ কাপড় টুপুর কাচা হয়ে গেছে। তো বিকালটাতে সব কাপড় ঘরে নিয়ে আসলাম, কাপড় গোছানো হয়ে গেছে আমার। তো রাত্রে ডিনারে বানালাম রুটি আলু ভাজা। তো আমরা ডিনারটা করি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, গুড নাইট।